দর্শন করে আজকে একটা টাকা পাচ্ছে না। এই গরুটার দাম 1,00,000 টাকা। এখন এই কুরবানিতে 1,00,000 টাকা দামের গরুটার চামড়ার দাম হয়েছে মাত্র 60 টাকা। এই হিসাবে যারা 3,000 টাকা দামের গরুর চামড়ার দাম 60 টাকাতে নামায় নিয়ে আসছে, ওইসব সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতে যায়া আমাদের এই চামড়া আমরা বিক্রি করব না, আমরা কেটে টুকরা টুকরা করে এটা মাটির নিচে ঢুকাই দিব। তারপরেও এইসব সিন্ডিকেটে অসাধু লোকদেরকে লাভবান হইতে দিব না। যারা গরিবের বা এতিমের হক চুরি করে সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা কামায়, এই প্রতিবাদ তাদের জন্য একদম সিরে বিরে আমরা এগুলা এই যে গাঁথা করা হয়েছে এই গাঁথাতে ঢুকাই দিব। তারপরে এগুলো আমরা সিন্ডিকেটের কাছে বিক্রি করবো না। এই চামড়ার যে মূল্য আসবে সেই সম পরিমাণ মূল্য আমরা এতিমদের কাছে আমাদের পকেটের টাকা থেকে আমরা পরিশোধ করব, কিন্তু সিন্ডিকেটের কাছে আমরা চামড়া বিক্রি করবো না। এই চামড়া আমরা ফুইতে ফেলবো, মাটির নিচে নষ্ট করে ফেলবো। এখানে প্রায় লক্ষাধিক টাকা দামের গরু আছে, এখানে গরুর চামড়া আছে দাম বলে 15-20 টাকা। আমাদের বলার কিছু নেই। ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা এলাকার কি অবস্থা দেন সিন্ডিকেটের কারণে? দেন অবস্থা এটার নাম হইলো আমরা বাংলাদেশ। জেনে আমরা এক জোড়া জোতা চামড়ার জোতা 600-700 টাকা কিনুন লাগে, এনে একটা চামড়ার দাম 50 টাকাও পায় না। এই দুঃখে চামড়া দেন এই অবস্থা, চামড়ার কি অবস্থা, রাগে ক্ষোভে। যেখানে আমরা একটা মানি ব্যাগ 800-1,000 টাকা 2,000 টাকাতে কিনা লাগে, ঠিক আছে, আর দেন একটা চামড়া 50 টাকাও বিক্রি করতে পারতেছে না, রাগে ক্ষোভে ক্ষুদ্র ব্যবসায়ীরা আপনার গুমতি নদীতে ফালাই দিতেছে চামড়া। এই পর্যন্ত প্রায় 2,000 চামড়া ফালানো হয়েছে, দেন চামড়ার অবস্থা। কইবেননি, কিছু কইবেননি, কইলে কইতে পারেন, দেন দেন তাদের মলিন মুখগুলা দেন। আসলে এগুলা সুখের আসি না, আসলে কষ্টের আসি, বুঝছেন? কোন দেশে আমরা বসবাস করি দেখেন, কতগুলো ছোট ছোট বাচ্চারা সারাদিন পরিশ্রম করে দীপরা চামড়া কালেকশন শুরু করে আজকে একটা টাকা পাচ্ছে না। আমার চামড়া গুলো 10 টাকাও নিচ্ছে না এখানে, আমি কি করবো? লুডের মধ্যে না দিয়ে এগুলো পেট্রোলের টাকা নাই যে, না হলে পেট্রোল মেরে এখানে চালাইয়ে দিতাম। দেখো তা চামড়ার তো দাম নাই, চামড়ার জিনিস লোহাত গেলে দাম আছে, কিন্তু চামড়ার আরো বেশি নিন, বেশি আর না আটেন না। আরো ইব এখন 300 ইব নি এটা কি মাঝখানে ভালো এই সাইড ভালো মাটি দিতে গেলে হয় দেখ মাটি ভালো লাগবে।